এই অ্যাপিচিডে আমি কাজের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদটা দেখাবো। কার্যাবলী অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে তিন ভাগে ভাগ করা হয়। এরা হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্ক। মূলত দুই ভাগে বিভক্ত করা হয়, পিয়ার টু পিয়ার এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এবং এই দুইটা মিলে তৈরি হয় হাইব্রিড নেটওয়ার্ক। তাই আমি এই দুইটাকে আলাদা আলাদাভাবে দেখাবো, অর্থাৎ পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কাকে বলে? এখানে প্রতিটি কম্পিউটারের ফাইলই শেয়ার করে অ্যাক্সেস করতে পারবে। এখানে কোনো বিধিনিষেধ নাই এবং প্রতিটি ওয়ার্কস্টেশনই যার যার মতো করে কাজ করে। এখানে কর্তৃত্ব নেওয়ার মতো কোনো কম্পিউটার নেই। শুধুমাত্র ফাইল শেয়ারিং বা কোনো হার্ডওয়্যার শেয়ারিংয়ের জন্য এই নেটওয়ার্কটা ব্যবহার করা হয়। এখানে সিকিউরিটি বলতে তেমন কিছুই নেই, অর্থাৎ শুধুমাত্র কোনো হার্ডওয়্যার বা কোনো ফাইলকে শেয়ারিং করে কাজ করার জন্য এই নেটওয়ার্কটা ব্যবহার করা হয়। এটাকে বলে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আরেকটা রয়েছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কি? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে একটা থাকবে সার্ভার কম্পিউটার, অবশ্যই সেই কম্পিউটারটা শক্তিশালী কম্পিউটার হতে হবে। এখানে সমস্ত কিছু জমা থাকবে এবং এ প্রতিটা কম্পিউটারের জন্য একটা ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে দেবে, এবং এই সার্ভারটার কর্তৃত্বে থাকবে একজন অ্যাডমিনিস্ট্রেটর। পুরো নেটওয়ার্কটিকেই সে দেখাশোনা করবে এই সার্ভারের মাধ্যমে, এবং এই সার্ভারে বসেই সমস্ত কম্পিউটারগুলোকে কন্ট্রোল করা যাবে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে অবশ্যই একটা সার্ভার বেস অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে, যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কোনো সার্ভার এডিশন, যেমন 2000, 2003, 2008, এই ভাষণগুলো যে কোনো একটা, অথবা লিনাক্স অথবা ইউনিক্স, এই জাতীয় নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে এবং সেটা ইনস্টল করতে হবে সার্ভার কম্পিউটারে, এবং ওয়ার্কস্টেশনগুলোতে যে কোনো অপারেটিং সিস্টেমই ব্যবহার করা যাবে, সেটা উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সেভেন, এগুলো যে কোনো অপারেটিং সিস্টেমই ব্যবহার করা যাবে। কিন্তু সার্ভার কম্পিউটারে অবশ্যই সার্ভার বেজের কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে। কিন্তু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো সার্ভার অপারেটিং সিস্টেম ব্যবহার করার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে প্রতিটি কম্পিউটারই একটা ওয়ার্কস্টেশন, এবং সেক্ষেত্রে উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ সেভেন, উইন্ডোজ ভিস্তা, এই জাতীয় জেনারেল যে সাধারণ অপারেটিং সিস্টেম, এগুলো ব্যবহার করতে হয়। আর ক্লায়েন্ট সার্ভারে অবশ্যই একটা সার্ভারের অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে, এবং এক্ষেত্রে সমস্ত কিছুই, অর্থাৎ সমস্ত তথ্য বা সমস্ত কিছুই সিকিউরিটি থাকে। সিকিউরিটির মাধ্যমে এটাকে একজন অ্যাডমিনিস্ট্রেটর সেটাকে কন্ট্রোল করে থাকে। তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে একজন অ্যাডমিনিস্ট্রেটরের দরকার পড়ে, কিন্তু পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে কোনো অ্যাডমিনিস্ট্রেটরের দরকার পড়ে না, এবং পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে সব ওয়ার্কস্টেশনগুলোই সমান গুরুত্ব পায়। কিন্তু ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার কম্পিউটারটি সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু এবং প্রতিটা ওয়ার্কস্টেশন তার কাছে দায়বদ্ধ। এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক।